আমি কাবারকে ঘুমাবো, আবার বলি আমি কাবারকে ঘুমাবো। কথাটা শুনতে খুবই অদ্ভুত লাগছে, তাই না? আমি এই বাক্যের চারটা শব্দের মাত্র তিনটা অক্ষর ঠিকভাবে উচ্চারণ না করার কারণে পুরো বাক্যটাই খানিকটা অস্বাস্থ্যকর মনে হচ্ছে। এই ঘটনাটা কিন্তু আমাদের ইংরেজি ভাষার ক্ষেত্রে বহুবার হয়ে থাকে। শুধুমাত্র আমাদের অসচেতনতার কারণে আমাদের সাজানো গোছানো ইংরেজি বক্তব্য খুবই অদ্ভুত শোনায়। এই অপ্রীতিকর ঘটনা যেন কখনো না ঘটে থাকে, সেজন্য আমাদের উচিত ইংরেজি শব্দের সঠিক উচ্চারণটা জানা। ঠিক এই কারণে আজকে আমরা ইংরেজি শব্দের খুবই গুরুত্বপূর্ণ একটি অক্ষর পি এর সঠিক উচ্চারণটা শিখব। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। এখানে আমরা এনেছি ইংলিশ থেরাপি বইয়ের 23 নম্বর পৃষ্ঠার একটি ছবি। এখানে পি এর অনেকগুলো ব্যবহার, অনেকগুলো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলায় এটার সঠিক উচ্চারণটা দেওয়া আছে দেখে আমরা এই পাতাটা এখানে ব্যবহার করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ লেখা আছে, সাধারণত এটাকে আমরা উচ্চারণ করে থাকি পাইপ, যেটা একদমই সঠিক উচ্চারণ না। পিকে আমরা পয়ের মতো উচ্চারণ না করে চেষ্টা করব ফয়ের মতো উচ্চারণ করতে এবং দুটো ঠোঁটকে আমরা একসাথে লাগিয়ে উচ্চারণ করব। যখন আমরা পিয়ের উচ্চারণ করব তখন আমরা হাতটা সামনে আনব এবং উচ্চারণ করার সময় যেন বাতাসটা বের হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি পিয়ের উচ্চারণটা সঠিকভাবে করছি। যেরকম ফাইভ ফাইভ, দেখতে পাচ্ছেন বাতাসটা খুব দ্রুত মুখ থেকে বের হচ্ছে। এবং চমৎকার ব্যাপার হচ্ছে ইংলিশ থেরাপি বইয়ে কিন্তু বাংলা সঠিক উচ্চারণটাও কিন্তু দেওয়া আছে, যার কারণে খুবই সহজভাবে আমরা এই উচ্চারণটা শিখতে পারবো। তাহলে চলুন এই বই থেকে আমরা আরও কিছু উদাহরণ প্র্যাকটিস করে নেই। প্রে প্রে, পেন্সিল পেন্সিল, প্লান্ট প্লান্ট, প্যান্টস hands, post, post, paper, paper, prank, prank, pass, pass, pet, pet, pay, pay, poke, poke, pain, pain, pear, pear। এখানে কিন্তু আরেকটা ব্যবহার আছে, আমরা এই শব্দে শেষে আর এর উচ্চারণটা করিনি, যদিও এই ক্লাসে আমরা এটার নিয়মটা শিখছি না, তবে ইংলিশ থেরাপি বইয়ে এটার উচ্চারণটা দেওয়া আছে। যাই হোক, আমরা পরবর্তী শব্দে চলে যাই। প্লেস প্লেস, পেইন্ট paint, painter, painter, panic, panic, person, person, perfect, perfect, part, part, poetry, poetry, policy, policy, politics, politics, plot, plot, play, play, player, player, pile, pile, pick, pick, pull, 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 port, port, post, pose, pond, pond, push, push, put, put, pocket, pocket, punch, punch, pure, pure, purple, purple, public, public, popular, popular, perform, perform। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটার ব্যাপারে হয়তোবা আমরা কনফিউজ হয়ে যাই,
সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি যে বাংলা ফয়ের উচ্চারণ বাতাস বের হয়ে হবে, যার কারণে আমরা অনেক শব্দই ভুলভাবে উচ্চারণ করি, যেরকম পিপলকে না পিপল, যেরকম আমরা পিপলকে পিপল বলি, পোস্টকে পোস্ট বলি, কিন্তু এটা সঠিকভাবে ফয়ের উচ্চারণ না। আমরা যখন ফটা উচ্চারণ করব তখন আমরা খেয়াল রাখবো যে দুই ঠোঁট দিয়ে শুধুমাত্র যেন ফটা উচ্চারিত হয়, তাহলে আমরা ইংরেজি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করতে পারবো। সুতরাং আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।